হ্যালো আসসালামু আলাইকুম আপুরা, আমি সাইমা। আমাদের পেজ পিন ফেরি সলিউশন থেকে লাইভ হয়েছি। কারা কোথায় আছো সবাই একটু জয়েন করে ফেলো, জয়েন করে আমাকে কনফার্ম করে ফেলো যে লাইভ এন্ড ভয়েস অল ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সবাই যখন জয়েন করে ফেলবে দেন হচ্ছে আমরা এক এক করে লাইভটা মানে লাইভ করা স্টার্ট করে দিব এন্ড তোমাদেরকে সব প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করে দিব। আর যারা দেখতে পাচ্ছ তাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, তোমরা কেউ হচ্ছে লাইভ শেয়ার করবে না, বিকজ ইদার আমাদের পেজে কিছু কাজ চলছে। সো এখন হচ্ছে শেয়ার করলে উল্টো হচ্ছে আমরা ব্লক খেয়ে যাব। সো তোমরা কষ্ট করে যেটা করবা, কেউ কোনো লাইভ শেয়ার করবা না, জাস্ট আমরা আমাদের নিজেদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। এছাড়া কেউ হচ্ছে কোনো গ্রুপে বা কিছুতে হচ্ছে লাইভটা শেয়ার করবা না, ঠিক আছে? এটা একটা রিকোয়েস্ট থাকবে, সবসময় বলতাম লাইভ শেয়ার করো, বাট আজকে বলছি যে লাইভ শেয়ার করবা না, ঠিক আছে? আমি যতদিন পর্যন্ত না বলবো ততদিন পর্যন্ত তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করবা না, কষ্ট করে শেয়ার না করলেই হচ্ছে আমাদের জন্য ভালো। হ্যাঁ, সবাই একটু জানাও যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করে ফেলো। আচ্ছা, এই সাবিহা হুসেইন আপু লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। মাহিয়া মাই সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আরফিন জান্নাত আপু লিখেছো কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। আপু সিটিজিতে ডেলিভারি চার্জ কত? হোম ডেলিভারি হলে আপু 150 টাকা করে, এবং তুমি সুন্দরবনে নিলে হচ্ছে 130, আর এসে পরিবহনে নিলে 150 করে। কিউট লাগে আপি আপিকে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, তোমরা অনেক কিউট, তো তোমাদের মাইন্ডও অনেক কিউট, এই জন্য তোমাদের সবাইকে ভালো লাগে। হ্যাঁ, সবাই একটু জয়েন করে নেই, দেন আমরা স্টার্ট করে দিই। একটু ওয়েট করব, বাকি আপুরা জয়েন করার জন্য একটু ওয়েট করে নিব আমরা, দেন হচ্ছে আমরা স্টার্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, স্কিন রিলেটেড যে কোনো প্রোডাক্টের সম্পর্কে হচ্ছে কমেন্ট করে ফেলবা, কার কী ধরনের প্রোডাক্টস লাগবে সেই ধরনের কমেন্টগুলো করে ফেলবা যে আপু আমার এই ধরনের প্রোডাক্টসগুলো লাগবে, আমি এই প্রোডাক্টগুলো চাচ্ছি। সো সেইভাবে হচ্ছে আমরা তোমাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকবো। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, এক এক করে কমেন্টগুলো নিচ্ছি। আচ্ছা, এস এম সাবি আপু ফার্স্টেই লিখেছিল লুকিং বিউটিফুল আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আজকে ওয়েদার অনেক খারাপ, আমি জানি না কতটুকু কি হচ্ছে, মানে কিভাবে মানে কতটুকু লাইভ করা যাবে। আজকে ভিউ অনেক কম হবে এটা আমি আগে থেকেই জানি, তারপরও লাইভ করার চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। আচ্ছা, সাবি আপু লিখেছে আপনার চুল কি স্ট্রেইট করা? আপু চুল হচ্ছে আমার ক্যারাটিন স্মুদিং করা, হ্যাঁ, রিবনিংও না, ক্যারাটিন স্মুদিং করা। হ্যাঁ, সালমান খানম আপু লিখেছো হাই আপু, হ্যালো আপু। তাসনিম জান্নাত আপু লিখেছো হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, আজকে যেহেতু আমি ইদানিং যেটা করি লাইভে বসেই হচ্ছে আমি আমার স্কিন কেয়ারটা করে ফেলি, যাতে করে আমার আলাদা করে টাইম না যায়। সো আমি লাইভেই চেষ্টা করি স্কিন কেয়ারটা করার। সো আজকে আমি সেমভাবেই কাজ করব, আজকে আমি আমার লাইভ মানে আমার হচ্ছে কালকে আমি তোমাদেরকে একটা 4-in-1 যে প্যাকটা আছে এই প্যাকটা হচ্ছে ইউজ করে দেখিয়েছি। সো আজকেও আমি চেষ্টা করব এই প্যাকটা হচ্ছে আজকে ইউজ করব না, বিকজ এটা হচ্ছে যেহেতু ফেসিয়াল প্যাক রেগুলার অ্যাপ্লাই করা যায়, আর আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ব্রাইটেনিংটাই আমার কাছে অনেক ভালো লাগে, আর ব্রাইট হতে চাচ্ছি না। সো আমি এখন ন্যাচারালভাবে আমার স্কিনটাকে কেয়ার করব। আজকে আমি যেটা করব আমাদের সিক্রেট প্যাকটা অ্যাপ্লাই করব। সো আমি যেটা করব এটা একদিন অ্যাপ্লাই করব এবং সিক্রেট প্যাকটা একদিন অ্যাপ্লাই করব। হ্যাঁ, আচ্ছা, আজ আরও সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। জি আপু, ওয়েদার খারাপ, নেটও স্লো। হ্যাঁ আপু, আচ্ছা, শম্পা আপু কিউট, আপি লাভ ইউ টু আপু। শম্পা আপু তুমি একটু গ্রুপে পোস্ট করো, আমাদের যে মেসেজের গ্রুপটা আছে ওখানে একটু সবাইকে বলে দাও, হ্যাঁ, যে আমি লাইভ হয়েছি, কারণ আমি আজকে ওরা কালকে বলেছিল যে লাইভে যাওয়ার আগে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে একটা নক করে যাওয়ার জন্য, তা আমি না ভুলে গেছি। তুমি যদি একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে একটা নক করে দাও সবাইকে যে আমি লাইভ হয়েছি, লাইভে জয়েন করার জন্য। হ্যাঁ, আচ্ছা, আর সালমান খানম আপু লিখেছো কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো। সো 4-in-1 যে প্যাকটা এটা তো রেগুলার অ্যাপ্লাই করা যাবে, সেটা হচ্ছে যারা তোমরা ব্রাইটেনিং ক্রিম ছাড়া শুধুমাত্র এই প্রোডাক্টটা দিয়ে হোয়াইটেনিং হতে চাও, স্কিনটাকে ব্রাইট করতে চাও, হেলদি রাখতে চাও, তারা রেগুলার অ্যাপ্লাই করতে পারবা। এছাড়া কিন্তু সবাই রেগুলার অ্যাপ্লাই করবা না, এটা যেটা করবা তোমরা হচ্ছে একদিন
একদিন পর পর অ্যাপ্লাই করবা। যারা আমার মতো চাচ্ছো যে না আমি আর বেশি ব্রাইট হতে চাই না, আমি আমার স্কিনটাকে ধরে রাখতে চাই, তারা হচ্ছে একদিন পর পর। যারা চাচ্ছো যে আমি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই, যেহেতু আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি, আমি সিরাম অ্যাপ্লাই করি, সুদিন জেল অ্যাপ্লাই করি, সো আমার কাছে মনে হয় না যে এটা আমার প্রতিদিন অ্যাপ্লাই করা লাগবে, এটা একদিন এনাফ, মানে অ্যাপ্লাই করলে এনাফ, এবং এটা আমি কালকে লাইভে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়েছি। সো আজকে আমি জাস্ট হচ্ছে সিক্রেট প্যাকটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ঢাকা ডেলিভারি চার্জ কত? 70 টাকা আপু। আচ্ছা, জান্নাত আপু লিখেছো হ্যালো আপু, হ্যাঁ আপু, শম্পা লিখেছো ওকে আপু, থ্যাংক ইউ শম্পা আপু। সো আমি সিক্রেট প্যাকটা একটু দেখাই। সিক্রেট প্যাকটা হচ্ছে টোটাল অর্গানিক। হ্যাঁ, সিক্রেট প্যাকটা হচ্ছে টোটাল অর্গানিক একটা প্যাক। এই প্যাকের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নাই। এটা আমাদের অনেক আপুরা ইউজার, মানে আমাদের পেজের হচ্ছে 80% আপুরা এটার ইউজার, এবং এই সিক্রেট প্যাকটা তোমার টোটালি আমাদের হোমমেড একটা প্যাক। হ্যাঁ, টোটালি হোমমেড প্যাক, এটা আমরা নিজেরা বানিয়েছি এবং এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল বা কিছু নাই, টোটালি অর্গানিক প্যাক। এখানে অর্গানিক জিনিসগুলো ট্রাই করা হয়েছে, আলাদা করে কিছুই না, আলাদা করে কিছুই না, জাস্ট হচ্ছে অর্গানিক প্যাক। আর এটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে করতে ন্যাচারালভাবে তোমার স্কিনটা মানে গ্লোয়িং হবে, ব্রাইটেনিং হবে, হেলদি হবে। যেহেতু এখানে আমরা কিছু কিছু জিনিস মানে রেখেছি এখানের মধ্যে, বেশিরভাগই হচ্ছে আমরা সিক্রেট প্যাকের মধ্যে যেই প্রোডাক্টগুলো জাস্ট কাজ করে, লাইক হচ্ছে আমি তোমাদের দুটো জিনিসের কথা বলে দিই। এখানে তোমার হচ্ছে ইয়া আছে, কী বলে, রোজ পেটেল পাউডার আছে এবং হচ্ছে টার্মারিক আছে। সো টার্মারিক এবং হচ্ছে রোজ ওয়াটার প্যাক, রোজ পেটেলের পাউডারটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো এটা আমরা জানি। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল একটা প্যাক, এটার প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে 400 টাকা, 400 টাকা, শুধু 400 টাকায় তোমরা এই প্যাকটা পাবা। এটা একদম অর্গানিক এবং ন্যাচারাল। হ্যাঁ, আচ্ছা শাহানা হিমু লিখেছে ওয়াও, আচ্ছা প্রাইস, প্রাইস হচ্ছে 400 টাকা। এবার আমি প্যাকটা ইউজ করে দেখাবো। এই প্যাকটা ইউজ করার জন্য তোমাদের একদম খালি র মিল্ক দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, মানে হচ্ছে কাঁচা দুধ দিতে হবে, অথবা তুমি টক দই এবং মধু। হ্যাঁ, টক দই এবং মধু, তোমরা যদি অ্যালার্জি স্কিন থাকে, প্রচুর অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে মধুটা স্কিপ করে টক দই অথবা হচ্ছে দুধ অ্যাপ্লাই সাথে অ্যাপ্লাই করে দিতে পারো। রোজ ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু রোজ ওয়াটার দিয়ে কতটুকু কাজ করবে এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে গ্যারান্টি দিব না, বিকজ আমি রোজ ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করেছি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে তোমার দুধ এবং হচ্ছে অথবা টক দই দিয়েই খুব ভালো কাজ করে। ওকে, সো আমি এখন প্যাকটা অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে আমাদের অনেক অনেক হিউজ শিপমেন্ট আসছে, আমরা বাকি প্রোডাক্টগুলোর তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? সো আমি বলেই দিয়েছি টোটালি হচ্ছে সিক্রেট প্যাকটা টোটাল অর্গানিক, এটা আমাদের পুরো বানানো, একদম হাতে বানানো, এবং এইটা আমাদের পেজে নাম লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবা অর্গানিক প্যাকটা, ঠিক আছে? আর এটা টেকচারটা হবে, যখন তুমি মিক্স করবা টেকচারটা এরকম করবা, ঠিক আছে? মানে অত ঘনও না, অত হচ্ছে আবার পাতলাও না, মিক্স একটা টেকচার করবা। আচ্ছা নুসরাত জাহান কিউট সিজ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো আমি হচ্ছে এখন শুরু করে দিব তোমার হচ্ছে প্যাকটা ইউজ করে, দেন হচ্ছে আমি বাকি প্রোডাক্টে চলে যাব, যেহেতু অর্গানিক প্রোডাক্ট। আচ্ছা নুসরাত জাহান কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভালো। রাধা ক্রিমটা আছে না আপু? সাদিয়া খান আপু লিখেছো হ্যালো আপি, হাই সাদিয়া আপু। আচ্ছা প্রাইস কত? সিক্রেট প্যাকটা হচ্ছে 400 টাকা। সিক্রেট প্যাকটা টোটালি অর্গানিক আমাদের বানানো, এখানে কোনো ধরনের হচ্ছে তোমার কোনো কেমিক্যাল নাই, মানে কোনো কেমিক্যাল বলতে কিছু, কোনো মানে কোনো ধরনের কেমিক্যাল টাইপের কিছু নাই, টোটালি অর্গানিক একটা, মানে অর্গানিক একটা প্যাক। এবং এটা হচ্ছে তোমরা, আমরা আমাদের নিজস্ব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে বানিয়েছি, যেটা একদম টোটালি অর্গানিক। হ্যাঁ, টোটালি অর্গানিক তোমার, টোটাল আমরা 60টা জিনিস এখানে ইউজ করেছি, এবং তোমরা আমাদের লাইভটা দেখলেই বুঝতে পারো, মানে আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, একটা ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, কি ডেলিভারি চার্জ কত? কোথায় আপু ডেলিভারি চার্জ? কি কিউট তুমি, ফার্স্ট টাইম তোমার লাইভ, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া খান আপু। আচ্ছা, সো হচ্ছে আমি প্যাকটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে বাকি প্রোডাক্টে চলে যাব। হ্যাঁ, যেহেতু আমি ইদানিং লাইভেই আমার স্কিন কেয়ারটা করে ফেলি, সো আমি জাস্ট হচ্ছে আমি একদম যখন লাইভে আসছি জাস্ট হচ্ছে আমার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসছি, এখন জাস্ট আমি প্যাকটা অ্যাপ্লাই করতেছি, এবং এই প্যাকটা দিয়ে 15 থেকে 20 মিনিট থাকবে, দেন হচ্ছে আমি তোমাদের সিরাম অ্যাপ্লাই করে, সুদিন অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। মানে আমি টোটালি আমার নাইট কেয়ারটাই লাইভে করে ফেলতেছি, যাতে করে আমার স্কিন কেয়ার রুটিনটা অপুরা দেখতে পারে এবং তারাও স্কিন কেয়ারটা ইজিলি করতে পারে। হ্যাঁ আপু, রিপ্লাই দিয়েছি তো আপু, সাদি আপু রিপ্লাই করে দিয়েছি। আজকে ব্রাশটা নিতে ভুলে গিয়েছি, তোমার প্যাক লাগানোর যে ব্রাশটা। এটা টোটালি অর্গানিক, আবারও বলছি এটা টোটালি অর্গানিক, কোনো ধরনের কোনো কেমিক্যাল বা কিছু নাই। আমাদের পেজে সার্চ করলে তোমরা দেখতে পারবে, একটা ভিডিও আপলোড করা আছে, আমরা কতটুকু তোমাদের কোয়ান্টিটিতে দিচ্ছি, কিভাবে বানাচ্ছি, এ টু জেড হচ্ছে পেজে দেওয়া আছে। হ্যাঁ, ওকে, সো আমার ইউজ করা হয়ে গিয়েছে, এখন থাকবে এরকম।
আচ্ছা তনু আপু লিখেছো, হাই আপু, হ্যালো আপু, হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ আপু ভালো। সাদিয়া খান লিখেছো, ওয়াও, এটা কি নাইট ক্রিম না আপু? এটা প্যাক আপু, এটা হচ্ছে তোমার সিক্রেট প্যাক। হ্যাঁ, আমাদের সিক্রেট প্যাকটা, এটা হচ্ছে সিক্রেট প্যাক, এটা স্কিনকে হেলদি করে, ন্যাচুরালি স্কিনটাকে হেলদি করে। হ্যাঁ, আমার মানে আমার কাছে একটা জিনিস বলি, তোমরা অনেক অনেকেই হচ্ছে তোমরা হোয়াইটেনিং ক্রিম চাও, ধবধবা হোয়াইটেনিং হতে চাও। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্টগুলো থেকে একটা স্কিন ভালো রাখা কিন্তু অনেক অনেক দরকার। হ্যাঁ, একটা স্কিন ভালো রাখা অনেক দরকার, একটা স্কিন ন্যাচুরালি ব্রাইট করা অনেক দরকার। হ্যাঁ, তোমার আমাদের আমাদের পেজে যারা অর্ডার করে বা যারা হোয়াইটেনিং প্রোডাক্টগুলো নেয়, আমরা ম্যাক্সিমাম তাদের 2 থেকে 3টার বেশির হোয়াইটেনিং ক্রিম দেই না। বিকজ তুমি যত ভালো ব্র্যান্ডেরই হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই করো না কেন, হোয়াইটেনিং ক্রিমগুলো হচ্ছে তোমার স্কিনকে মানে বেশি অ্যাপ্লাই করলে স্কিনে উল্টো রিয়েকশন করতে পারে, যত ভালো ব্র্যান্ডের হোক না কেন। কেউ যদি বলে যে আমি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব, আমি হচ্ছে তোমাদেরকে অ্যান করব, একদম প্রুফ দেখাতে পারবো, যত প্রুফই দেখাও না কেন, মানে টোটালি যে প্রোডাক্টগুলো হচ্ছে হাই কেমিক্যাল আর হোয়াইটেনিং প্রোডাক্ট, ওগুলো হচ্ছে মিনিমাম তোমার 2টা থেকে 3টার বেশি তোমার স্কিনে ইউজ না করাই ভালো। কারণ যত তুমি অ্যাপ্লাই করবা বরঞ্চ স্কিনে হচ্ছে হার্ম হবে। সো আমাদের উচিত যেটা, যে স্কিনটাকে ন্যাচুরালি আমরা মানে গ্লোয়িং করবো, ন্যাচুরালি ব্রাইট রাখবো, ন্যাচুরালি স্কিনটাকে হেলদি রাখবো। হ্যাঁ, একটা হেলদি স্কিন যতটা ভালো, আর ধবধবা ব্রাইটনেস, তুমি দেখবা যে অনেকে হচ্ছে ক্রিম ইউজ করে ধবধবা ব্রাইট হচ্ছে, কিন্তু ওই ব্রাইট স্কিনের থেকে একটা ন্যাচুরাল স্কিন, ব্রাইট স্কিন কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ, সো আমাদের পেজের কোনো আপুরা যদি একদিন দুই দিনের হোয়াইটেনিং প্রোডাক্ট চায়, আমরা কখনোই তাদেরকে কোনো ক্রিম দেই না। আর আজকেও একটা আপু নক করেছিল, সে বললো যে 2 দিনের কী আছে হোয়াইটেনিং, মানে 2 দিনের প্রোডাক্ট কী আছে, 2 দিনে কাজ করবে। সো এরকম প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমাদের আমরা রাখি না। হ্যাঁ, আমি জানি না তোমরা কেন এত পছন্দ করো যে 2 দিনের প্রোডাক্ট, 2 দিনে ব্রাইট হয়ে যাবা, 2 দিনে হোয়াইটেনিং হয়ে যাবা, 2 দিনে তোমার স্কিন ধবধবা সাদা হয়ে যাবে, কেন এগুলো কেন? তুমি চাবো যে স্কিনটাকে মেনটেন করতে। আজকে তুমি হোয়াইটেনিং প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে তুমি হচ্ছে টানা অ্যাপ্লাই করতেছো, 2টার বেশি তো আমরা দেই না, তুমি ধরো যে টানা 7টা 8টা 10টা 1 বছর অ্যাপ্লাই করতেছো, তুমি ছেড়ে দাও, তখন কিন্তু স্কিনে হার্ম হবে। তুমি যদি 2টা হোয়াইটেনিং প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে, 2টা মানে হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই করার পরে তুমি এটাকে ছেড়ে মেনটেন করো, লাইক মেনটেন, তুমি একটা সিরাম, সিরামগুলো টোটালি ন্যাচুরাল, সুদিং জেলগুলো টোটালি ন্যাচুরাল, এবং আরও কিছু আছে, মানে এরকম প্রোডাক্টগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে দেখতে পারবে তোমার স্কিন ডে বাই ডে গ্লো, হেলদি হচ্ছে। ওকে, সো আমার কথা হচ্ছে ওইটাই, যে একটা স্কিন হেলদি স্কিন কিন্তু অনেক ভালো একটা হোয়াইটেনিং ফ্যাকাশি স্কিনের থেকে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আবার কমেন্টে চলে যাচ্ছি, অনেক আপু বলবে লেকচার দিতে বসছে আপু, জান্নাত আপু বলেছে আপু এই ক্রিমটা ভালোভাবে কাজ করবে। তো আপু এটা ক্রিম না, এটা হচ্ছে সিক্রেট প্যাক, টোটালি আমাদের অর্গ্যানিক, আমাদের বানানো সিক্রেট প্যাক, এটার মধ্যে কোনো ধরনের কোনো এক্সট্রা কিছু নাই। হ্যাঁ, ক্রিম আছে আপু হোয়াইটেনিংয়ের জন্য, যদি ক্রিম চান হোয়াইটেনিংয়ের যে কোনো প্রোডাক্ট, 2টার বেশি আমরা আপনাদের দিব না, আপনি যদি 2টার বেশি ইউজ করেন সেক্ষেত্রে সেটা মানে আমরাই দেই না, আপনি যদি আবার নেন সেক্ষেত্রে টোটালি দায়ভার আপনার, 2টার বেশি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন না। সো এটা হচ্ছে আমাদের একদম গ্যারান্টেড একটা ক্রিম, যেটা হচ্ছে অ্যাকনি, হোয়াইটেনিং, স্পট আউট এবং হচ্ছে ময়শ্চারাইজিংয়ের জন্য। অনেকে মনে করে আপু আমার স্কিন তো অয়েলি, সো আমার ময়শ্চারাইজিংয়ের তো দরকার নাই, একটা অয়েলি স্কিনেও হিউজ ময়শ্চারাইজিং দরকার আছে, বিকজ ময়শ্চারাইজিং স্কিন টাকে ভালো করে, ডে বাই ডে হচ্ছে ভালো করে। সো আমার মতে হচ্ছে এই ক্রিমটা আপনার অ্যাপ্লাই করতে পারেন, এটা আমরা ফুল মানি ব্যাক, মানে টোটালি গ্যারান্টি, মানি ব্যাক না অ্যাকচুয়ালি, আপনি এটা যদি আপনার কোনো ধরনের কাজ না করে সেক্ষেত্রে আপনি এটার ব্যাক দিয়ে আপনি হচ্ছে আলাদা আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন, দ্যাটস মিন হচ্ছে আপনি রিফান্ডে একটা প্রোডাক্ট নিতে পারবেন। কিন্তু যেটা করতে হবে, এটার যারা ইউজ করবেন 15 দিনের মধ্যে আমাদেরকে যদি কোনোভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনার পুরো এভিডেন্স দিয়ে দেন হচ্ছে আপনি আরেকটা প্রোডাক্ট এটা ফেরত দিয়ে নিতে পারবেন, ওকে, এর আগে না। এবং এটা যারা অর্ডার করবেন প্রত্যেকেই কিন্তু অলরেডি কালকে লাইভের পরে আমাদের এটার অর্ডার অনেক ছিল, এবং প্রত্যেক আপুই হচ্ছে তাদের পিকচার দেওয়ার পরে আমরা ক্রিমটা সেন্ড করেছি, ঠিক আছে, প্রত্যেক আপুই আগে মানে পিকচার দিয়েছে, দেন আমরা প্রোডাক্টটা সেন্ড করেছি, বিকজ হচ্ছে এটা যেহেতু আমরা গ্যারান্টি দিয়ে সেল করছি, সো অনেকেই এই অনেক আপুরা এই কাজটা করে থাকেন যে কাজ করলে অনেকে বলতে চায় না, সো এই জন্য আমরা যেটা করব যে 15 দিন কাজ না করার পরে আপনি যদি কাজ করছেন, আপনি যদি ফুল এভিডেন্স দেন যে আপু হ্যাঁ আমার দেখেন এখনও সেম আমার কোনো কাজ করে নাই, সেক্ষেত্রে যেটা করবেন যে হচ্ছে আপনি প্রোডাক্টটা ব্যাক করে দিবেন এবং আমাদের এই সেম প্রাইসে আপনি আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের গ্যারান্টেড হোয়াইটেনিং ক্রিমটা, আবারও বলছি এটা হোয়াইটেনিং, স্পট আউট এবং হচ্ছে ময়শ্চারাইজিং এবং অ্যাকনি রিমুভের জন্য। আপনার যদি অ্যাকনি নাও থাকে আপনার হোয়াইটেনিংয়ের জন্য এটা কাজ করবে, আপনি যদি অ্যাকনি থাকে হোয়াইটেনিং দরকার নেই তাও এটা কাজ করবে, কিন্তু যাদের মেস্তা আছে তারা এটা নেবেন না। হ্যাঁ, মেস্তার জন্য আলাদা প্রোডাক্ট আছে। আচ্ছা, ক্রিম আছে দেখিয়ে দিয়েছি, এটা ভিআইপিটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে ভিআইপি হোয়াইট ক্রিম মেড ইন থাইল্যান্ড,
ওয়েবসাইট, এটা হচ্ছে আপনারা বারকোড অল কিছু আছে সবকিছু চেক করে নিতে পারবেন। এবং এটার আরেকটা কথা হচ্ছে এটা শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করতে হয়, দিনের বেলা আপনি নর্মাল যে কোনো ক্রিম এটার সাথে অ্যাপ্লাই করতে পারবেন আপনার পছন্দ মতো। আর যদি আপনার পছন্দ মতো কোনো ক্রিম না থাকে সেক্ষেত্রে আমাদের বেথিং ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে আপু, আগে যাদের থেকে নিসি সব ফালতু ছিল, আচ্ছা এভাবে বলতে হয় না আপু, এভাবে বলতে হয় না। আচ্ছা অন্তিক দেখতেছো, হ্যালো অন্তিক, হ্যাঁ শুনছি তোমরা হচ্ছে এখানে আসছো নাম তোদের বাসায়। আচ্ছা মাহারিন মিম লিখেছো যে ট্রেসমি শ্যাম্পুটা আছে না আপু, তোমারটা দেখে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি নিবো, ইনবক্স করে ফেলেন। হা হা ঠিক বলছো, হ্যাঁ। আচ্ছা তারপর আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ স্নিগ্ধ আপু ভালো আছি। আচ্ছা লিমন ভাইয়া লিখেছেন হাই কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো। স্নিগ্ধ বাতাস আপু লিখেছো যে তোমার লাইভগুলো মিস করা যায় না, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভগুলো জয়েন করার জন্য। বডি লোশন আছে, বডির জন্য আমাদের লোশন না আমাদের এটা আছে, হ্যাঁ এটা হচ্ছে 3x কোলাজেনটা, যেটা আমরা মানে এটা অলরেডি আমাদের পেজে আপুদের খুবই পছন্দের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে 3x কোলাজেনটা, হ্যাঁ 3x কোলাজেন বডি ক্রিমটা 100% অরিজিনাল। এটার অনেক ফেক ভার্সন আছে, টোটাল সব প্রুফ আমাদের পেজে আছে। এটা যে ফেক ভার্সন কোনটা কিভাবে চিনবেন আপনারা, এভরি প্রুফ আমাদের পেজে আছে, একটু দেখে নেবেন। এবং অরিজিনালটা হবে একদম হচ্ছে মাখন টাইপ, লাইক হচ্ছে একদম সাদা ধবধবা এবং স্কিনের সাথে বসে যাবে। এটা আমার ইউজারটা সো অনেকখানি নাই, আপনারা পুরো ইনটেক্ট পাবেন। এবং এটা হচ্ছে আপনার দিতে দিতে স্কিনটা ব্রাইট হয়, আমাদের কোনো প্রোডাক্ট আবারও বলছি একদিন দুদিনে ব্রাইটেনিং করে না, মিনিমাম হচ্ছে আপনাকে 15-20 দিন ইউজ করার পরে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন। এবং এটা সাদা ভূতের মতো হয়ে থাকে না, অনেকে আপনারা কোথা থেকে নিয়েছেন জানি না, অনেকেরই কমপ্লেন থাকে যে আপু এই ক্রিমটা হোয়াইট সাদা ফ্যাকাশে হয়ে থাকে, এটা কিন্তু ফ্যাকাশে হয় না, এটা বডির সাথে মিশে যায়, যেটা হচ্ছে ফেক ওইটা হচ্ছে আপনার ফ্যাকাশে থাকে। হ্যাঁ আপু বডি ক্রিমটার প্রাইস 1300 টাকা করে এখন অফারে। আচ্ছা লিমন লিখেছে ওয়াও, আচ্ছা অর্ডার করবো, আপু ইনবক্স করে ফেলেন। আপু এই ক্রিমটার প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা স্নিগ্ধ আপু, 100% গ্যারান্টি সহকারে এভরি প্রুফ দিয়ে দেন হচ্ছে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন। আর কুমিল্লায় ডেলিভারি চার্জ 150 টাকা হোম ডেলিভারি আপনি যদি সদরে থাকেন সেক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা স্নিগ্ধ আপু কী লিখছেন বুঝি নাই, জান্নাত তাসনিম তোর মেনশনেই মাত্র আসলো বাই দ্য ওয়ে, হাই আপু হ্যালো। আচ্ছা অনেকদিন পর তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ আপু, কেমন আছো আর সুন্দর লাগছে আজ অনেক, আমি প্যাক দাও আপু। আচ্ছা এটার প্রাইস কত কোনটা, এটা হচ্ছে 1250 টাকা, আমি চিটাগাংয়ে নিতে চাই আপু, ইনবক্স করে ফেলুন। আমাদের ফুল বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি হয়, ঠিক আছে। এঞ্জেল সমীর আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, অর্ডার করে 2 দিনের মধ্যেই পেয়ে গেলাম গুড প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল মুন্নি আপু হাই আপু, আমাদের হচ্ছে ঢাকার ভিতরে একদিন, মানে একদিন কি আজকে অর্ডার করলে কালকেই পাবেন, ঢাকার বাইরে 4-5 দিন লাগে, ঢাকার ভিতরে টাইম লাগে না। হ্যাঁ মুন্নি আপু হাই আপু হ্যালো কেমন আছো, অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ এঞ্জেল সামিরা সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এবার আসি আমাদের জেড কোলাজেন স্লিপিং মাস্কটা নিয়ে। জেড কোলাজেন স্লিপিং মাস্কটা সম্পর্কেও তো আপনারা অনেকেই জানেন, জেড কোলাজেন স্লিপিং মাস্কটা অ্যাকচুয়ালি হচ্ছে যাদের স্কিন ন্যাচারালি আপনার গ্লো করতে চাচ্ছেন, বাটারি স্কিন করতে চাচ্ছেন। অনেক আপুরা কিন্তু ব্রাইটেনিং থেকে চান যে আপু আমার স্কিনটা হেলদি হবে এবং বাটারি একটা স্কিন হবে, সো যারা বাটারি একটা স্কিন করতে চাচ্ছেন তারা হচ্ছে জেড কোলাজেন নেবেন। জেড কোলাজেনটা হচ্ছে একটা বাটারি, স্কিনটাকে বাটারি করার মতো একটা ক্রিম, যেটা দেওয়ার পরে ডে বাই ডে আপনার স্কিনটা ব্রাইটেনিং এর কাজ করবে, গ্লোয়িং করবে। হ্যাঁ এবং এই ক্রিমটা হচ্ছে আপনাকে হেলদি করবে, নট ফর্সা, এটা হচ্ছে একটা স্লিপিং মাস্ক, এটা আপনি সারা রাত ঘুমিয়ে যাবেন, সকালবেলা আপনি দেখবেন যে আপনার স্কিনটা টোটালি একটা বেবি সফট স্কিন হয়ে গেছে, মানে একদমই বেবিদের মতো একটা সফট স্কিন এবং স্মুথ একটা স্কিন, হেলদি একটা স্কিন। সো যাদের স্কিনের মায়া আছে, যারা চান যে আমি অ্যাকচুয়ালি একটা গ্লোয়িং স্কিন চাই, সো তারা হচ্ছে জেড কোলাজেনটা নেবেন। জেড কোলাজেনের প্রাইস হচ্ছে 1250 টাকা, ওকে জেড কোলাজেনের প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা নিয়ে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, হিউজ হিউজ হচ্ছে রেসপন্স আছে, হিউজ রেসপন্স আছে এই প্রোডাক্টটা, আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যে এখন অনলাইনে বেস্ট সুদিং জেল হচ্ছে এটা। আচ্ছা মুনা জয়েন করেছো, হ্যালো মুনা। আচ্ছা মৌনি রয় ওয়াও, আচ্ছা বডি সোপ আছে, বডি সোপ আছে আপু, বডি সোপের দিকেই যাচ্ছিলাম। এটা হচ্ছে ম্যাডাম আপনার হচ্ছে কি জানো, ম্যাডাম হোয়াইট সোপ যেটাকে বলে, রাইস মিল্কের অর্গান অর্গান অয়েল সোপ, ঠিক আছে। এটা হচ্ছে এটা হোয়াইটেনিং এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, স্পটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যাদের অ্যাকনি আছে অ্যাকনি স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন, যাদের হচ্ছে স্পট আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে রাইস মিল্কের এবং অর্গান অয়েল দিয়ে এই সোপটা ক্রিয়েট করা, মেক করা। এবং এটাকে যেই নামে বলে, নামটা অনেক উইয়ার্ড, নামটা হচ্ছে ম্যাডাম হোয়াইট সোপ,
সো এইটা হচ্ছে আপনারা নিতে পারেন, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট আছে খুবই অদ্ভুত অদ্ভুত নাম করে। হ্যাঁ ফেসও হচ্ছে ইয়া দিলাম, সিক্রেট প্যাকটা দিছি, এই যেটা আমাদের বানানো সিক্রেট প্যাকটা, ঠিক আছে এটা দিয়েছি। আচ্ছা সো এই সোপটা হচ্ছে আপনারা যদি কোনো ধরেন, অনেকে হচ্ছে এখন টুরে যাচ্ছে, রোদে পুড়ে গেছে, অনেকে কক্সবাজার যেতে একদম দেখা যায় বার্ন হয়ে গেছে হাত পা, সো তারা হচ্ছে এইটা দিয়ে জাস্ট হচ্ছে টানা 7 দিন শাওয়ার নেবেন, গোসল করবেন, জাস্ট ওয়াশ করবেন, আপনার হচ্ছে ওই বার্ননেসটা কেটে যাবে। হ্যাঁ আপনার স্কিন যত ড্যামেজই হোক না কেন, যত বার্ন হোক না কেন, এটা চলে যাবে। এটা হচ্ছে ম্যাডাম সোপটা, এটাও খুব ভালো, এটার প্রাইস হচ্ছে 750 টাকা করে বিগ একটা সোপ। হ্যাঁ 750 টাকা করে বিগ সোপ, এবং এটা আপনি 2 দিনে মানে 2 থেকে 3 দিন গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার বডির যে কালছে ভাব আছে, আপনার যদি স্পট থাকে বডিতে সেটা চলে যাবে, একনি স্পট থাকলে চলে যাবে, একনি থাকলেও এটা খুব চলে যাবে। আজকের ভিউয়ার্স অনেক কম, আজকে লাইভে আসা উচিত হয় না, একবার ভাবছিলাম যে আসবো না, পরে চিন্তা করলাম যে না আসি, কারণ দেখা যাবে যে অনেক আপুরাই থাকবে, কারণ এখন বৃষ্টির কারণে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, নেটে অনেকেই কানেকশন পাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আফরিন আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ আপু, এটার কাজ কি অ্যাভেলেবেল আছে? আছে আপু, অর্ডার করবো, করতে পারেন আপু, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, ঠিক আছে। সো আমি ফেসটা ক্লিন করে সুদিং জেল দিয়ে দেন হচ্ছে আবার বাকি প্রোডাক্টগুলো দেখাই। আচ্ছা আর একটু থাকুক, একটু টান টান হোক, আর একটু থাকুক, দেন উঠাচ্ছি। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আসছে, আমি এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো। আচ্ছা কাচের পুতুল আপু, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, একদম ভূত হয়ে আছি প্যাক দিয়ে। হ্যাঁ আচ্ছা এই এই ক্রিমটা তো অনেকের রিকোয়েস্টের ক্রিম ছিল, এটা অ্যাকচুয়ালি আমি পেজে এটা আনাতে চাইনি, আপুদের রিকোয়েস্টের ক্রিম ছিল এটা। অ্যাকচুয়ালি যে যে কাজ করে, অনেকের হচ্ছে বেবি হওয়ার হয়ে যাওয়ার পরে পেট ফেটে যায়, স্ট্রেচ মার্ক হয়ে যায়, সো তাদের জন্য এটা হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করলে এটা হচ্ছে অনেক বেটার একটা ময়শ্চারাইজিং, লাইক এটা শীতের সময় এটা আপুদের ঘুমায়া লাগবে, এটা আমি জানি। এটা স্কিন এত ময়শ্চারাইজিং করে, এটা কিন্তু মেকআপ লুক দিবে না, কিচ্ছু করবে না, আপনার যে স্কিন আছে ওই স্কিনটাই হবে, কিন্তু এটা স্কিনটাকে অনেক ময়শ্চারাইজিং করে, অনেক বেশি, মানে ময়শ্চারাইজিং এর জন্য একটা বেস্ট ময়শ্চারাইজিং চাইলে ভিটামিন ই টা নেবেন, এবং ভিটামিন ই কিন্তু আপনার স্কিনের জন্য অনেক ভালো, বিকজ ভিটামিন ই আমাদের স্কিনের হোয়াইটেনিং এর যে ইয়াটা ওটা বাড়িয়ে দেয়, এবং ডে বাই ডে স্কিন গ্লোয়িং করতে হেল্প করে। এটা স্ট্রেচ মার্কের জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, পেট ফেটে গেলে, পেট ফেটার জায়গায় পায়ে ফাটা দাগ থাকলে সেই মানে ফাটা দাগগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা অনেক ভালো। হ্যাঁ তো এটা খুব ভালো কাজ করে ভিটামিন ই ক্রিমটা, এবং এটা ডে বাই ডে অ্যাপ্লাই করার পর আপনার স্কিন অনেক বেশি গ্লো হেলদি হবে। হ্যাঁ সো এটা হচ্ছে শীতের জন্য আপুদের জন্য অনেক ভালো হবে, আর এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 900 টাকা করে, ঠিক আছে 900 টাকা করে ভিটামিন ইটা, বিগ একটা অ্যামাউন্টের ক্রিম, যদি শীতে অ্যাপ্লাই করেন আপনি আরামসে পুরো শীত যাবে এবং আরও থেকে যাবে, এটা রেগুলার অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ আচ্ছা শম্পাপু লিখেছে আপু রেড ওয়াইনটা সম্পর্কে বলো, আপু রেড ওয়াইনটা সাথে নেই নাই তো আজকে, আজকে হচ্ছে নতুন প্রোডাক্টের কার্টনটা নিয়ে বসছি তো রেড ওয়াইনটা নিয়ে নেই। আচ্ছা আমি রেড ওয়াইনটা সম্পর্কেও বলি, রেড ওয়াইন হচ্ছে আরেকটা স্লিপিং মাস্ক, ওইটা হচ্ছে স্কিনকে গ্লসি স্কিন করার জন্য, গ্লাসি স্কিন করার জন্য, স্কিনটাকে হেলদি করার জন্য, ঠিক আছে। রেড ওয়াইন আমি পার্সোনালি নিজে ইউজ করেছি লাস্ট মান্থে, আমার তো প্রোডাক্ট চেঞ্জের উপরে থাকে, কারণ হচ্ছে যেহেতু আমি প্রোডাক্টগুলো সেল করি, সো আমার কাছে মনে হয় যে প্রোডাক্টগুলো আমি আগে নিজের উপরে এক্সপেরিমেন্ট না করে কখনোই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করি না, ঠিক আছে। সো রেড ওয়াইন আমি রেডটা হচ্ছে আমি ইউজ করতাম, রেড ওয়াইনের রেড যে বক্সটা আমার সাথে নিয়ে আজকে বসা হয়নি, এটা আমাদের পেজে আছে, যেটার প্রাইস হচ্ছে এখন 1850 টাকা করে, এবং ওইটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, স্কিন একদম গ্লোয়িং এবং গ্লসি একটা স্কিন করে, স্কিন হেলদি রাখে, মেনলি হচ্ছে স্কিন হেলদি রাখে, গ্লোয়িং এবং গ্লাস স্কিনের জন্য ওটা হচ্ছে অনেক ভালো। নীলা মেজামিন আপু লিখেছো, হাই আপু, হ্যালো আপু, সিটিজি সেল দেন আপু, ফুল ফুল বাংলাদেশে আপু। আচ্ছা কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভালো, তোমার পেজে প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা সো আমি এখন প্যাকটা ক্লিন করবো, প্যাকটা ক্লিন করে দেন হচ্ছে আমি আদার্স প্রোডাক্টগুলো দিব। আজকে তোমরা কি লাইভ শেয়ার করছিলাম, আমি আজকে মানা করছিলাম যে কেউ লাইভ শেয়ার করবা না, কারণ লাইভ শেয়ার করলে আজকে প্রবলেম বাড়বে। দুইটা প্রোডাক্ট দেখাবো একটু, জাস্ট হচ্ছে আমি স্কিনটাকে ক্লিন করে নেই দেন হচ্ছে দেখাচ্ছি। আফিফা ইমু আপু লিখেছো, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা অনেকে একটা কমপ্লেইন করেন আপু আপনার পেজে নোটিফিকেশন আসে না, নোটিফিকেশনের জন্য যেটা করতে হবে, আচ্ছা নোটিফিকেশনের জন্য যেটা করতে হবে, কষ্ট করে
আপনি যেটা করবেন নোটিফিকেশনের জন্য সেটা হচ্ছে আপনি যখন আমার লাইভটা দেখবেন ওখানে নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বাটন অন করার জন্য একটা অপশন আসবে, সেই অপশনটা হচ্ছে ওপেন করে অন করে দিবেন, দেন হচ্ছে নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে, চলে যাবে আপনাদের কাছে। আচ্ছা সিক্রেট প্যাকটা কিন্তু আপনাদেরকে আবারও বলছি, এটা কিন্তু স্কিন হেলদির জন্য, নট আপনার স্কিন ধবধবা সাদা, এটা হচ্ছে স্কিনটাকে হেলদি করার জন্য অনেক ভালো কাজ করে। সো যারা স্কিনটাকে প্রপার একটা হেলদি স্কিন চাচ্ছেন যে আপু আমি আমার স্কিনটাকে হেলদি করতে চাচ্ছি, সো তারা কিন্তু সিক্রেট প্যাকটা নেবেন। এবং হচ্ছে যাদের স্কিনে অ্যাকনে আছে, যে আপু আমার বাজেট কম, আমি আস্তে আস্তে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি, সো তারা হচ্ছে সিক্রেট প্যাকটা নেবেন। আচ্ছা ভিউ কম হলো প্রবলেম না, আমি লাইভ ভিডিওতে শেয়ার করে দিব, পরে অনেক কাপড়েই দেখে নিবে, কারণ আমি যে ইউজ করে দেখাচ্ছি এটা আমার জন্য ভালো, আমার নাইট কেয়ারটাও হয়ে যায় সাথে সাথে হচ্ছে। আপু তোমাকে দেখতে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সিক্রেট প্যাকটা দিয়ে মুখটা ভালো মতো ক্লিন করতে হবে। হ্যাঁ একটু সাথে থাকেন, আমি তারপরে জেলটা জেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইদানিং আপনারা না লাইভ দেখে না, পরে চিন্তা করে তো পরে তো দেখিয়ে নিবো, এই জন্য অনেকেই লাইভ দেখে না, আমি জানি না কেন। আচ্ছা সো এরপরে আমার এখন টোটালি হচ্ছে সিক্রেট প্যাকটা দিয়ে স্কিনটাকে ক্লিন করলাম, এরপরে আমি যেটা করব আমি হচ্ছে সুদিং জেল অ্যাপ্লাই করব। সুদিং জেলটা আমি দেখিয়ে দিচ্ছি, সুদিং জেল যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রশন ব্র্যান্ডের এটা। হ্যাঁ আচ্ছা 4-in-1 প্যাকটা খুলে দেখাও, অবশ্যই আপু কেন দেখাবো না, 4-in-1 প্যাকটা যেটা আছে আমাদের পেজে ওটা হচ্ছে আমার ইউজারটাই আপলোড করা আছে, যেটা ইউজারটা আমার ইউজারটাই আপলোড করা আছে, এই যে আপু দেখে নেন। আচ্ছা 4-in-1 এর প্যাকগুলো কিন্তু আপনার হচ্ছে হার্ড হবে না, আমি অনেকগুলো ইয়াতে দেখলাম আজকে একটু সার্চ করে, অনেকেই ফেক প্রোডাক্ট সেল করছে, আই ডোন্ট নো কেন তারা এই কাজটা করে, স্কিনের সাথে কেন এই কাজটা করে। 4-in-1 এর যে প্যাকগুলো হবে টোটালি স্মুথ হবে, ঠিক আছে, টোটালি স্মুথ হবে, এটা কিন্তু আপনার হার্ড হবে না। এটার যে প্যাকটা আছে প্যাকটাও কিন্তু একদম স্মুথ, একদম বাটারি একটা জিনিস, ঠিক আছে, এ দেখেন বাটারি টাইপের, একদম হচ্ছে ক্রিমের মতো ইয়া হয়ে যায়, কিন্তু ফেকটা দেখবেন ফেকটা হচ্ছে আপনার ইয়া হয়ে যায়, একদম হচ্ছে আমরা যে প্যাক ইউজ করি প্যাকের মতো হার্ড হয়, কিন্তু এই প্যাকটা দেখেন একদম বাটারি টাইপের। এবং এটার যে মাসাজ ক্রিমটা আছে এবং স্ক্রাবটা আছে এবং এখানে জেলটা আছে, প্রত্যেকটা জিনিস একদম বাটারি টাইপস, ঠিক আছে, একদম বাটারি টাইপস, ইয়া হার্ড হবে না, ঠিক আছে। ফেকগুলো আমি দেখলাম অনেকেই সেল করছে হার্ড টাইপের, সো একটু দেখে নেবেন যেখান থেকেই নেন না কেন। হ্যাঁ আচ্ছা এটার প্রাইস হচ্ছে 4-in-1 এর প্রাইসটা হচ্ছে কত যেন, 4-in-1 এর প্রাইস হচ্ছে 1250 টাকা আপু। আচ্ছা ঢাকা ডেলিভারি চার্জ কত, 70 প্রাইস বলেছি। এখন আমি এটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে রশনের সুদিং জেল। এই জেলটা কি কি কাজ করে আমি বলেছি, রশনের কিন্তু দুইটা সুদিং জেল আমাদের অ্যাভেলেবেল আছে, দুইটাই আমি একটু দেখাচ্ছি, দুইটা সুদিং জেলের কাজ বলে দিচ্ছি। ফার্স্টে হোয়াইটটা দিয়ে শুরু করব, এটা হচ্ছে স্নেল হোয়াইটের, আমরা একটা সোপ ইউজ করেছি, সো সোপটা যে কাজ করে আমাদের স্কিন অনেক ব্রাইট করে, এবং এটা হচ্ছে স্কিনটাকে ন্যাচারালভাবে গ্লো করবে, হেলদি করবে, কোনো সুদিং জেল কিন্তু আপনাকে 10-12 শেড ব্রাইট করবে না, এটা একটা কথা। সেকেন্ড হচ্ছে সুদিং জেলগুলোর মধ্যে ওরকম কোনো জিনিসই নাই যেটা আপনার স্কিনকে একদম হিউজ ব্রাইট করবে, বিকজ হচ্ছে সুদিং জেলগুলো একদম ন্যাচারাল হয়। হ্যাঁ এবং সুদিং জেল এটা হচ্ছে থাইল্যান্ডের, এটা হচ্ছে রশন ব্র্যান্ডের স্নেল, 99% স্নেলের ইয়া দিয়ে হচ্ছে মেক করা হয়েছে, এটা হচ্ছে স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে, আপনার স্কিন ময়শ্চারাইজিং করবে, স্কিনকে সিল্কি করবে, হোয়াইটেনিং এবং ন্যারেশন স্কিন একটা ইয়ঙ্গার লুক দিবে, ওকে, এটা একটা ইয়ঙ্গার লুক দেওয়ার জন্য। এবং এটা আরেকটা রশনের আছে, সেটা হচ্ছে ভিটামিন সি, এটা যে কাজ করে এটা স্কিনে হচ্ছে ভিটামিন সি আমাদের স্কিন ব্রাইটেনিং এর জন্য হেল্প করবে, অয়েল কন্ট্রোল করে, লাইক হচ্ছে অ্যাকনি কন্ট্রোলের জন্য আপনার হেল্প করবে। হ্যাঁ এটার মধ্যে লেখাই আছে এটা অ্যাকনি রিমুভের জন্য হেল্প করে, যাদের রোদে পড়ে স্কিন বার্ন হয়ে গেছে সেই বার্ননেসটা এটা রিমুভ করবে, স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে এবং হচ্ছে ব্রাইটেনিং করবে, ঠিক আছে, দুটো সুদিং জেলের দুটো কাজ। এবার আমাকে যদি কেউ বলেন যে আপু আপনি এটা কেন ইউজ করতেছেন,
বিকজ আমার স্কিন এখন একনি নাই আর আমার স্কিন অ্যালার্জি স্কিন, সেটা প্রত্যেকটা লাইভে আমি বলি। সো দ্যাটস ওয়াই আমার স্কিন এখন যেটা দরকার একটা রিপেয়ার দরকার, হ্যাঁ রিপেয়ার দরকার, স্কিনকে সিল্কি করা দরকার এবং হচ্ছে ময়শ্চারাইজিং এর দরকার। সো আর স্কিনটাকে হেলদি দরকার, দ্যাটস ওয়াই হচ্ছে আমি স্নেলের হোয়াইটটা ইউজ করতেছি। আপু নাইট ক্রিম কোনটা ইউজ করলে বেটার হবে? আপু আপনি যদি মানে নাইট ক্রিম হচ্ছে আমরা দুইটার বেশি কখনো আপনাদেরকে সাজেস্ট করি না, আপনি যদি অনেক ব্রাইটেনিং চান তাহলে আমাদের ভিআইপির এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এটা আপনি গ্যারান্টি পাচ্ছেন, আপনার 15 দিনের মধ্যে কাজ না করলে আপনি এই প্রোডাক্টটা মানে হচ্ছে আপনাদের সেন্ড করে আপনি সেম দামে আরেকটা প্রোডাক্ট পাবেন, কিন্তু সেটার জন্য আপনাকে ফুল এভিডেন্স মানে এভিডেন্স দিতে হবে, ঠিক আছে? আপনার আসলে যে কাজ করে নাই সেটা আমাদেরকে 100% বলতে হবে, ওকে? তারপরে হচ্ছে বোঝা যাবে। আচ্ছা, সো স্নেইলেস সুদিং জেলটা এখন অ্যাপ্লাই করবো। স্নেইলেস সুদিং জেলটা হচ্ছে রেগুলার দুইবার যদি অ্যাপ্লাই করতে পারেন স্কিনে আর কিছু লাগবে না, মানে এটা হচ্ছে স্কিনের একটা ফুড হিসেবে কাজ করে। আপনি যদি দুইবার করে অ্যাপ্লাই করতে পারেন, দিনে একবার এবং হচ্ছে রাতে একবার, তাহলে এটা অনেক জোস কাজ করে আর এটা স্মেলটা অনেকই সুন্দর। হ্যাঁ, এটা স্মেলটাও খুব ভালো লাগে আমার কাছে আর এটা স্কিনকে একদম গ্লসি একটা স্কিন করে, স্কিন একদম ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এটার স্মেলটা আমি বলি। অনেকেই আমাদের পেজে একটা স্নেইলের সিরাম ছিল, কলাজেন স্নেইলের একটা সিরাম ছিল, এক্স্যাক্টলি সেম স্মেল, একদম সেম একটা স্মেল। আমি অনেকদিন পর আমার মনে হচ্ছিল যে আমি পুরনো একটা স্মেল আমি পাচ্ছি। সো এটা হচ্ছে সেই স্মেলটা। হ্যাঁ, আমি জেলটা দিয়েই লাইভটা শেষ করে দিব। আজকে লাইভের ভিউ অনেক কমতেছে, সেকেন্ড হইতেছে, আজকে মানে একদমই ইয়া নাই, মানে নেটের অবস্থাও বাজে। সো অনেক আপুরে নেয়। আপু স্নেইল ওয়াইট সুদিং জেলের প্রাইস 950। আপু অহিদা খানম মনি, আপু স্নেইল হোয়াইটেনিং সুদিং জেলের প্রাইস 950 টাকা। আপনি স্নেইল নেন বা হচ্ছে রসনেরটা নেন, যেটাই নেন 950 টাকা করে পড়বে। হ্যাঁ, আচ্ছা, যাদের স্কিন পাতলা হয়ে গেছে, রক দেখা যায়, স্কিনের অবস্থা ড্যামেজ, তারা দুই বেলা করে যদি এটা অ্যাপ্লাই করেন আপনার আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি, আপনার কিচ্ছু ইউজ করতে হবে না আর। এই সুদিং জেলটা দিয়ে মিনিমাম আপনি 20 থেকে 30 মিনিটের মতো স্কিনে অ্যাপ্লাই করবেন। এবং অনেকে আই এরিয়াতে, যাদের স্কিনের মানে চোখের নিচে হচ্ছে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, আপনার আই এরিয়াতে চোখের ভিতরে যাতে না যায় এমনভাবে করে আই এরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন, মানে হালকা করে হচ্ছে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এটা আপনার অনেকের হচ্ছে স্কিনের মানে এই চোখের জায়গাগুলোর মধ্যে ডার্ক সার্কেল পড়ে যায়, তাদের স্কিনের জন্য এটা ভালো। হ্যাঁ, রসনের জেলটার প্রাইস, আপু রসনেরটাও হচ্ছে 950, আপনি যেটাই নেন 950। আমি দুটার কাজই বলে দিয়েছি যে কোনটা কোন কাজ করবে, আমি হোয়াইটটা কেন ইউজ করছি সেটাও আমি বলে দিয়েছি, এবং আপনার হচ্ছে রসনের এটা যেটা যেটাকে সবাই মানে এখন বলছে এটা দিলে নাকি এক রাতে 10-12 শেড ব্রাইট হয়, একটা সুদিং জেল কখনো 10-12 শেড ব্রাইট করে না, ঠিক আছে? এটা একটা অনেস্ট কথা এবং আমরা সবসময় অনেস্ট বলেই প্রোডাক্ট সেল করি, এটা অনেকের কাছে খারাপ লাগে কিন্তু আমরা অনেস্টলি বলি যে যে প্রোডাক্টটা যতটুকু কাজ করবে, বিকজ আমি এটা অ্যাপ্লাই করি, আমি ইউজ করছি, সো কতটুকু কাজ করছে এটা আমি আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। হ্যাঁ, সো যে কোনো সুদিং জেল আপনাকে মিনিমাম 2 থেকে 3 শেড ব্রাইট করবে, এর থেকে বেশি ব্রাইট করবে না। সুদিং জেলগুলোর মধ্যে কোনো ওই ধরনের কিছুই নেই যেটা আপনার স্কিনকে ধবধবা ব্রাইট করে দিবে, সুদিং জেলগুলো ন্যাচারাল এবং এটা ডে বাই ডে আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে, গ্লোয়িং হেলদি করবে, ওকে? সো এটার প্রাইসটা হচ্ছে 950 করে ইচ, এক একটা হচ্ছে 950 করে। আমি লাইভটা শেষ করে দিব, দুইজন মাত্র, এরকম ভিউ আমাদের জীবনেও হয় না, এত লাস্টলি। শেষ করে দিচ্ছি, আজকে লাইভ কন্টিনিউ করতেছি না, আজকে দুইটা জিনিস ইউজ করে দেখালাম, দুই একটা প্রোডাক্ট দেখালাম, নতুন শিপমেন্টের এখনো অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখানো আজকে পসিবলই হয় নাই, কালকে তো লাইভ হচ্ছে না, আমরা রবিবারে আবার একটা লাইভ হবো। সো সবাই থাকার জন্য চেষ্টা করবেন, লাইভগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা কী কী কাজ করছে, বিকজ আমি প্রত্যেকটা লাইভে ইউজ করে দেখিয়ে দিব, ঠিক আছে? সো আজকে লাইভটা শেষ করে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।